বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও ওয়া সালামু আলাল মাবরুসি রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলি আসবিহি ওয়া মান ওয়ালা মা বাদ সম্মানিত প্রাণপ্রিয় দর্শক শ্রোতা دینی ভাই ও বোনেরা আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত পরিসরে দুটি কথা নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের লাখো মানুষের পরিচিত মুখ সবেমাত্র চলে যাওয়া আমাদের শেখ সাদাত হোসেন ফয়সাল ভাই এবং আমাদের মৃত্যু নিয়ে দু একটি কথা সংক্ষিপ্ত করে আলোচনা করব দেখুন সাদাত ভাইয়ের পরিচয় দেওয়া আমার মতো অযোগ্য ব্যক্তির পক্ষে অসম্ভব যেমন ছিলেন তিনি একজন ধার্মিক একজন অনুগত বান্দা একজন সলেহ বান্দা একজন নির্ভীক সৈনিক একজন হাতিসের খেদমত খাদেম একজন দিনের খাদেম একজন সুসাহিত্যিক ভাষা শৈলী কথায় কথাবার্তায় ভাষণ বক্তৃতা একজন নির্বীক যুবক যুবকদের জন্য একজন আলোর একজন একজন আলো আলোর দিশারী যুবকদের পথে যুবকদেরকে সঠিক পথে আহ্বানকারী একজন নির্বিক সৈনিক যেমন ছিল তার সাহিত্যিকতা যেমন ছিল তার ভাষার শৈলীকতা যেমন ছিল তার কথাবার্তা যেমন ছিল কোরআন এবং হাদিসের পাণ্ডিত্য যেমন ছিল তার যেমন ছিল তার কথার সৌন্দর্যতা যেমন ছিল হাসিমুখ যেমন ছিল তার এত এত মনের উদার উদারতা এত সুন্দর মনের মানুষ সুন্দর মেজাজের মানুষ সুন্দর মনের উদারতার মানুষ এই জীবনে খুবই কম হয়ে থাকে যেমন ছিল যেমন ছিল তাকুয়া পরেষ্কারিতা তার হাজার লেখনিতে তার ভাষণ ভক্তিতে সেটা প্রকাশ পাচ্ছে চলে গেছে আজকে দুনিয়ার বুক ছেড়ে চলে গেছে হাজার যুবকের প্রাণ থেকে চলে গেছে এই দুনিয়ার ধরা থেকে চলে গেছে আর আসার মতো নয় এমনিভাবে সবাইকে চলে যেতে হবে আল্লাহ রব্বুল কাছে তার জন্য বিশেষভাবে দোয়া করছি আল্লাহ সব হানা ও তালা তাকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে সম্মানজনক স্থান দান করুন তার কবর শান্তির ব্যবস্থা করুন আল্লাহ রব্বুল তাকে জান্নাতুল ফেরদাউসের বিছানা বিছায় দেখ এবং জান্নাতুল ফেরদাউসের সকল নিয়ামত তার জন্য ওয়াজিব করে দাও দেখ আল্লাহ মকফিল্লাহ ওর হাম হো আফি হি ওয়ান ওয়াকিম নজুল্লাহ সে মদ খালা আল্লাহ আলবিস হু মিন জান্নাত আল ফেরদাউস অফসাহ রাহু কব রাহু আল্লাহ মাদ তারপর সমানিত ভাই বন্ধুগণ এবার আসুন যেমনিভাবে তিনি চলে গেছেন চলে যেতে হবে আমাকে আপনাকে কেউ এই পৃথিবীর বুকে থাকার জন্য আসেনি এবং থাকবেও না যারা এই পৃথিবীর বুকে এসেছে সবাই চলে গেছে চলে গেছে প্রথম নবী প্রথম মানুষ আদম আলাহ এবং সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদম সন্তানের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসুলের সর্বশ্রেষ্ঠ আল্লাহর পরেই যার সম্মান এবং মর্যাদা তিনিও চলে গেছেন আমাকে আপনাকেও চলে যেতে হবে কেউ এখানে থাকার নিয়ে আসে নাই এবং থাকবেও না এই পৃথিবীর সবচেয়ে মহাশক্তিধর শক্তিশালী ফেরাউনও চলে গেছে কেউ থাকবে না চলে যাবে দুষ্ট লোক চলে যাবে ভালো লোক চলে যাবে

দৈনিক চলে যাচ্ছে কিন্তু আমার আপনার খবরে নাই দেউল চ্যানেলের খবর পাই ইন্না ইলাহি ওই নাহি লা আল্লাহ রব্দ আলম বলছেন ইন্না আজা আল্লাহ ই আজা আ লাই আল্লাহর সময় যখন চলে আসবে ঈদের সময় লাই ওয়া এক মিনিটের পিছানো হবে না আর সময়কে অবকাশ দেওয়া হবে না অন্যত্র আল্লাহ রব্লাম বলছেন ই যা আজ আলুম লায়েশ দা খরুন আতা দেব সময় যখন চলে আসবে না পিছানো হবে না আগানো হবে কোথায় পালাবেন কোথাও পালানোর জায়গা নাই এই ভাবার কোথায় পালাও কোথায় পালানোর জায়গা আছে নাই কাল্লা পালানোর জায়গা নাই ইলা রব্বিকে ওমাইদিন মোস্তাকার তোমার রবে নির্দিষ্ট স্থানে তোমাকে উপস্থিত হতে হবে মরণ থেকে জেথায় পালাও মরণ তোমায় লৈবিগিরি যদিও পালাও শুধু আকাশ পানে লাগিয়ে সিরি কোথায় পালাবে মাউতু কাসিন কবির ভাষায় বলছি মাউতু কাসিন কুল্লু নাসিন শাহরিবুন ও বাইতু কবরিন কুল্লু নাসিন দাখিলুন কোথায় পালানোর জায়গা নাই অত্যন্ত শোকাহত হৃদয় আমাদের আজকে হাজারো মুহাদ্দেজ চলে গেছে হাজারো নির্বিক সৈনিক চলে গেছে হাজারো কোরআন এবং সুনার সঠিক পথের খাদেম চলে গেছে কোরআন সুনার ধার্মিকরা চলে গেছেন চলে গেছেন হাজারো মুহাদ্দে চলে গেছেন মহামনীষীগণ চলে গেছেন কত জীবনের এই জীবনের মানুষ দৈনিক চলে যাচ্ছে আর কেউ থাকার নয় আমাকে আপনাকে এসে একদিন শেষ বিদায় নিতে হবে কখন কে বিদায় নিবে সেটা আল্লাহ হকবুল আলমিন আল্লাহ সবহানতালা তার কাছেই রেখেছেন কাউকে জানার নাই সুতরাং আমাকে আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কোথায় পালাবেন ইদ্রিক কুমুল মাউতু আলা কুন্তুম ফি রুজি মুসাইয়াদা। যদিও সুদীর্ঘ পলায়নে সুদীর্ঘের মধ্যে আশ্রয় করো আশ্রয় গ্রহণ করো না কেন তাও তোমাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে অতএব আমাদেরকে প্রস্তুতি নিতে হবে অতএব আমাদেরকে এই বিষয়ে সতর্ক হতে হবে এই বিষয় সম্পর্কে আমাদেরকে অত্যন্ত কঠিন প্রস্তুতি নিতে হবে মরণ তো আসবেই তারপর আমাকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে আমাদের নবী সাল আলী আসসালাম স্পষ্ট ভাষায় বলছেন একসিরো বেশি বেশি স্মরণ করো হাজিমিল্লাজাত আল মাউদ যা দুনিয়ার সব ভোগ বিলাসকে আনন্দ ফুর্তিকে সব বিনাস্বাদ করে দেবে বিশ্বাদ করে দেবে সব শেষ করে দেবে এটাকে বেশি বেশি স্মরণ করো জেনে রাখো আলমাউত আদনা মিন সেরাও মৃত্যু তোমার জোতার ফিতার চেয়েও কাছে এমনিভাবে আল জান্নাত ও নার আহাক আদনা মিন সেরাও কিনা আলী জান্নাত এবং জাহান্নামও যোদার ভিতার চেয়ে যত কাছে তার থেকেও বেশি কাছে মরলেই জান্নাত নাহলে মরলেই জাহান্নাম মরলেই জান্নাত মরলেই জাহান্নাম হয়তো জান্নাতে যাবে ভালো হইলে ভালো খারাপ হইলে জাহান্নামে চলে চলে যাবে সুতরাং আসুন আজকে স্মরণ করে আমাদের মৃত্যুকে স্মরণ করে আমাদের জীবনের শেষ মুহূর্তকে স্মরণ করে আমাদেরকে একসময় চলে যেতে হবে ভালো নিয়ে চলে গেলে শান্তি খারাপ নিয়ে চলে গেলে অশান্তি কাউকে বলাও যাবে না নাই কোনো বাতি নাই কোনো সাথী একলা জীবনের সাথী হিসাবে আমাকে আপনাকে ভালো আমল হলে ভালো খারাপ হলে খারাপ আল্লাহ রব্বুল্লা কাছে দোয়া করছি আল্লাহ সব হানতাল আমাদের ইমানকে কবুল করুন আমাদের আমলকে করুন করুন আমাদেরকে ভালো ইমান এবং আমলের রূপে প্রতিষ্ঠিত থাকুন আমরা যেন ভালো কাজ করে আল্লাহ রব্বুল্লাহ আলমের সন্তুষ্টময় কাজ করে চলে যেতে পারি এই দুনিয়ার বুকে যতদিন আসি আমরা যেন ভালো সৎ আমলের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি ইমান আমল নিয়ে থাকতে পারি ইমান আমলের সাথে যেন আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি কাজগুলি করে যেন আল্লাহ সন্তুষ্ট মতাবেক কাজ যেন করি আমরা যেন অন্য অপরাধ থেকে দূরে থাকতে পারি শেষে আরে শেষ ওসিয়ত করছি সবাইকে হুসিনাম সে ইয়া কুম তাকু আল্লাহ আমাকে এবং আপনাকে আল্লাহর ভয়ের জন্য নসিহত করছি নাসিহা এটা সত্য নাসিহা নাসিহা করছি সবার জন্য শেষ নাসিহা আমাদের ফয়সাল ভাইয়ের হাজারো লেখনি আপনাদের সামনে আছে হাজারো বাসন বক্তৃতা তার সামনে আপনাদের সম্পর্কে আছে অত্যন্ত সুন্দর ভাষায় সাবলীল ভাষায় কোরআন এবং সহি সুন্দর আলোকে হাজারো লেকচার হাজারো বাসন বক্তৃতা আমার সামনে আপনার সামনে আছে এবং দিক দিন অনেক কথা তিনি বলে গেছেন আল্লাহ রবুল্লাহ আলম এসিল তাকে সদগায় জারিয়ে শুরু করুক কবুল করুন তার কবরে তার কবরে আজাবকে মাফ করে দেখ তার জন্য শান্তির বিছানা বিছায় দেখ এবং আমরা তার আলোচনাগুলো শুনবো পালন করব এই বিষয়ে আমরা আমাদেরকে আমাদের জীবনকে সুন্দর পথে পরিচালনা করার চেষ্টা করবো আল্লাহ রাবুল্লাহ আলম আমাদের সবাইকে তা দান করুন আমিন হাজর তালা নাবীন মহম্মদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি